हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। ये वीडियो दिते आमी आपनादेर साथे टीडीएस और फॉर्म 16 संक्रांत बेसिक किछु नियमेर कथा बोलबो, जेगुली प्रत्येक एमप्लॉयर जाना प्रयोजन तार निजेर स्वार्थे, ना होले परवर्तीकाले समस्याय पड़ते होते पारे। प्रथमेई बोली, जदि आपनी स्यालारी थेके टीडीएस काटान ताहले आपनाके फर्म 16 पार्ट ए ओ पार्ट बी देवे आपनार डिडीओ, और जदि टीडीएस ना काटान ताहले डिडीओ आपनाके शुधुमात्र फर्म 16 पार्ट बी देवे। फर्म 16 पार्ट ए हलो टीडीएस सार्टिफिकेट, अर्थात आपनी टीडीएस काटाले एटी पाबेन, अदरवाइज एटी आपनी पाबेन ना। और पार्ट बी हलो पुरो फिनान्सियल इयारे आपनार स्यालारी, टोटाल डिडक्शन, टोटाल टैक्स सेविंगसर डिटेल्स थाकबे। तबे आपनी जखन फर्म 16 डिडीओर थेके कालेक्ट करबेन, देखे नेबेन सेई फर्म 16 अवश्य जेन सिस्टेम जेनारेटेड फर्म 16 नय, अर्थात ट्रेस पोर्टाल थेके जेनारेट करा फर्म 16 नय। ताते देखबेन आपनी उपरे लोगो देवा आछे, ट्रेसेर लोगो एबं अशोक स्तम्भर लोगो देवा आछे, आपनी सेटा देखलेई बुझते पारबेन। कारण इनकम टैक्स डिपार्टमेंट सार्कुलार इश्यू करे क्लियरलि बोले दिएछे, कोनोभावेई डिडिओ मैनुअल फर्म 16 इश्यू करते पारबे ना। আর যদি আপনি ম্যানুয়াল ফর্ম 16 নেন, তাহলে সেক্ষেত্রে ওই ফর্ম 16 দিয়ে আপনার কোনো কাজে লাগবে না এবং আপনি পরবর্তীতে সমস্যায়ও পড়তে পারেন। নেক্সট, টিডিএস সার্টিফিকেট আপনি কখন ডিডিওর থেকে কালেক্ট করবেন? সাধারণত ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়ার পর 15 জুন বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে ডেট বলে দেবে সেই ডেটের মধ্যে আপনাকে ডিডিওর থেকে ফর্ম 16 কালেক্ট করতে হবে। আপনি চাইলে তারপরেও কালেক্ট করতে পারেন। এবার প্রশ্ন হলো, ডিডিও যদি সময় মতো আপনাকে ফর্ম 16 ইস্যু করতে না পারে তাহলে কি হবে? যদি ডিডিও আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে ডেট বলে দিয়েছে সেই ডেটের মধ্যে আপনাকে ফর্ম 16 ইস্যু করতে না পারে, তাহলে কিন্তু ডিডিওর ফাইন হবে ডিউ ডেট পার হয়ে যাওয়ার পর পার ডে পিছু 100 রুপিস করে ফাইন ডিডিওর কিন্তু ধার্য হবে। এরপরে দেখুন, প্রত্যেক এমপ্লয়ির কি রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক? না, 2019-20 এবং 2020-21 ফিনান্সিয়াল ইয়ারে যে সমস্ত এমপ্লয়ির ইয়ারলি ইনকাম 2,50,000 টাকার বেশি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সার্কুলার অনুযায়ী, একমাত্র তাদের ক্ষেত্রে রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক। আর যাদের ইনকাম 2,50,000 টাকার নিচে তাদের ক্ষেত্রে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয়, তারা চাইলে রিটার্ন দাখিল করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।